আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করব। অনেক কথা জমে রয়ে গেছে। আমি আপনারা হয়তো আমার ভিডিও দেখেন, আমি শ্বশুরবাড়ি আসছি, মেবি এক সপ্তাহ হয়েছে, তার মধ্যে এগুলো কি শুনতে যে ভাই এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে এই ভিডিওটাতে আজ আমার আওয়াজ দিতেছি, বিশ্বাস করেন আমার ভেতরটা একদম মানে ভেঙে গেছে। তো আজ আমি শুনলাম মানে আমাকে বলতেছে যাতে আমি ভিডিও মেক করা বন্ধ করি। ভাই আমি বাসায় থাকতেও ভিডিও করছি, আর আপনাদের ভাইয়া বলছে আমাকে আজ ভিডিও করতে কন্টিনিউ করতে দেবে, কারণ আমি ওরকম কোনো ভিডিও করি না, আমি জাস্ট নর্মাল ভিডিও করি, বুঝছেন। আর এগুলো নাকি নিয়ে শ্বশুরবাড়ি অনেকেরই অনেক সমস্যা, এগুলো নিয়ে ভাই অনেকেরই অনেক সমস্যা। বাট আমি আমার কাজ করে থাকবো ভাই, আমি মানে আমার নিজের তো কিছু একটা ইনকাম সোর্স থাকতে হবে, তাই না? আজকাল মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, আপনার যদি টাকা নাই, আপনার সম্মান সম্মান আপনার দাম কিচ্ছুই নাই, বুঝছেন। আপনাকে মানুষ চিনবে না, শ্বশুরবাড়ির মানুষও একদম চিনবে না, প্লাস আশেপাশের কেউ চিনবে না, আপনাদের ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডগুলোও চিনবে না। সো মানে যার জন্য আমি আমার এইগুলো করতে ভালো লাগে, আমি জাস্ট রান্না বান্নার ভিডিও করি সাথে। আর আপনাদের ভাইয়াকে আমাকে আপনাদের ভাইয়া আমাকে কিছুই কয় নাই যে ভিডিও মেক করা নিয়ে, ও আমাকে সাপোর্ট করে, তাহলে আমি অন্যের কথায় কেন কান দিব? আপনাদের যদি ভাইয়া যদি বলতো তাহলে একটা কথা ছিল। সো আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর আমি আশেপাশে কারো কথাও আর আমি শুনবো না ভাই। সো আজ আমরা আপনাদের ভাইয়া পরীক্ষাতে ইচ্ছে করছিল, সো আমি মানে হেল্প করছি একটু একটু। আপনাদের ভাইয়া বললো যে ও নাকি বানাবে, আর কি হয়েছে কি আপনাদের ভাইয়া যে আমাকে কাজে হেল্প করে, একজন ভাইয়া কমেন্ট করছিল যে বইগুলো ভাই কাজ কাজে হেল্প করে, এতে বইয়ের গুলো আমার কি আছে, আমি তো কিচ্ছুই বুঝি না ভাই, ও আমাকে যথেষ্ট হেল্প করে, বুঝছেন। কারণ আমি এরকম একদম এক্সপার্ট না যে সব কিছু একা হাতে নিজে করতে পারবো, আর প্রচুর গরম, আর বাসায় থাকে যে যখন বাসায় থাকে তখন হেল্প করে, ভালো লাগে দুইজন কাজ করতে, একদম ভালো লাগে, তাই না? একদম কথাও বলি, আমরা গল্পও করি, গল্প করতে করতে কাজও করি, একসাথে সব কিছু ভালোই লাগে করতে। আর যদি আপনাদের ভাইয়া ফোন নিয়ে বসে থাকতো, শুয়ে থাকতো, আর আমি যদি এগুলো একলা একলা করতাম, আমার কি ভালো লাগতো বলুন তো? নিশ্চয়ই ভালো লাগতো না, তার জন্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে। আর দেখছেন আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে বেশি সুন্দর করে রাউন্ড করতে পারে, আমিও পারি, বাট এগুলো মাখা কম হয়েছে যার জন্য আমি পারি নাই। আর আমরা দুইজন মানে বাসায় আমরা দুইজন থাকলে যে কি করি, মানে শুধু খাওয়া আর খাওয়া, এইটা বানাবো ওইটা বানাবো ওইটা বানাবো, খাইতে প্রচুর ভালোবাসি আমরা দুজনে, আর আপনাদের ভাইয়াও প্রচুর খাইতে ভালোবাসে, যার জন্য দেখছেন কত মোটা হইতেছে। এগুলো আমি ভাবতেছি আমার নাকি ভাজাও হয় না, প্লাস আমার নাকি বানানো হয় না, আপনার ভাইয়া নাকি এক্সপার্ট। সব বললাম যে ঠিক আছে, তুমি যদি এক্সপার্ট তাহলে বানাও। এইখানে এই যে চিকেন রান্না করছিলাম ওইগুলো ছিল, সব আপনাদের ভাইয়া নাকি চিকেন সমোসা বানাবে, যার জন্য দেখছেন এই রুটির মধ্যে আমি কেটে দিছি, ছোটো করে দিছি, তার জন্য এক পিস, তার ভিতরে এক পিস চিকেন দিয়ে এই যে ছোট্ট একটা কি সুন্দর সমোসা বানিয়েছে, দেখছেন। এইভাবে আপনারা ট্রাই করবেন, সত্যি সত্যি অনেক বেশি ইয়ামি হয় খাইতে, অনেক বেশি টেস্টি হয়েছে খাইতে। আর ঝিঙ্গাগুলো বানানো হয়েছে এখানে, আমি টেস্ট করতেছি মানে পুরিগুলো খাইতেছি, আর আপনাদের ভাইয়া এই যে আরও বানাইতেছে, এগুলো শেপ দিতেছে, তারপরে আমি ভাজতেছি, দেখছেন। আর একজন আপনাদের ভাইয়া কমেন্ট করছিল, আমি ছোট ক্লিপ দিছিলাম যে আমি নাকি পুড়ে ফেলছি, তো দেখুন আপনি, এগুলো আমি বানাই নাই, আপনার ফ্রেন্ড বানাইছে, দেখছেন। এই যে এই এইটুকু দেখে বলছে আমি নাকি পুরাই ফেলছি, আমি বলছি না আমি বানাই নাই। সো আবার কমেন্ট করছে যে এখন যে পুড়ে গেছে, যার জন্য আমি মিথ্যা বলতেছি, দেখলেন তো আমি মিথ্যা বলে নাই, আপনাদের ভাইয়াই করছে এটা, এগুলা বানাইছে, যার জন্য পুড়ে ফেলছে। সো আমার দোষ মুঠেও দিবেন না, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম, আর আমি কমেন্টে বলেছিলাম যে আমি ফুল ভিডিওটা দিলে নিশ্চয় দেখতে পারবেন, সো এখন দেখে নেবেন, আর অবশ্যই কমেন্টটা জানাবেন, কিন্তু আমি পুড়ে ফেলাই নাই, বুঝছেন। আচ্ছা এইভাবে খাইবেন, কিন্তু এখন আমি মানে আওয়াজ দিতেছি, এখন আমার জিভায় জল আসছে, যার জন্য আমার মানে ভালো লাগে না এইভাবে আওয়াজ দিতে, আওয়াজ দিয়ে দিয়ে ভিডিও করতে মন চায়, বাট ওইভাবে ভিডিও করলে ভিডিও অনেক বেশি লম্বা হয় যার জন্য। আর এখন যে খাইতে মন চাইতেছে, এখন আমি কী করবো ভাই, এখন কোথায় পাবো আমি? আর আমরা খাইতেছি এই যে আপনাদের ভাই এই ভিডিওটা, এই যে এই ছোট্ট ক্লিপটাতে ভাই আমার 18,000 20,000 ভিউস হয়েছে, বুঝছেন, অনেক।